আজকের সাফল্যটা বিশেষ করে আমাদের সাব ইন্সপেক্টর দুজন ইয়াং এন্ড এনার্জেটিক সাব ইন্সপেক্টর ডেভিড ডাল আর পার্থদের ও এনেছে। তো আমাদের কাছে কিছুদিন ধরে খবর ছিল কিছু একাইছে নকল টাকা সোনামুড়াতে বাজারে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে একটা চক্র। তো ওই মোতাবেক আমরা আমাদের অফিসারদেরও খবর দিই, তো অফিসাররা সেভাবে আমাদের ডাইরেকশন দেয়, আমাদের এসপি সাহেব আমাদের ডাইরেকশন দেয় এটা যে করে হোক যাতে এটা আউটকাস্ট করা যায়। তো ওনার আদেশ অনুসারে আমরা এটার পেছনে লেগে যাই। তো তারপর আজকে আমাদের কাছে সাফল্যটা আসে, ডেভিড আর পার্থদের রেডটা করে একজনকে কিছু এফআইসিএনের সাথে ধরা হয়। কত টাকা? মোটামুটি 40,000 টাকার মতো ধরাধরি। কোথায় থেকে ধরছেন আসামি, নাম কি? নমরা থেকেই ধরা হয়। আসামির নামটা আমরা বিচারের জন্য এখন যেহেতু ইনভেস্টিগেশন প্রসেসে আছে আমরা বলবো না এটা। তো ও সরকারি কর্মরত একজন, DWS এ চৌকিদার হিসেবে চাকরি করে।